ভালকা লাখপতি হব ইচ্ছা নাই, এটাইও হাত নাদাঙে। কার কার লাখপতি হব ইচ্ছা আছে? বা ইয়াতো কিন্তু তিনটাতক উপর বাচ্চা হব নিব, ঠিক আছে, দুটা কোয়া নাই তিনটা কইছো, এটা এক্সটেনশন দি দিছো, ঠিক আছে। এতিয়া ফর্ম বিলাক ফিল আপ করে দিলে দিলে কোনে কোনে ফর্ম জমা দিলে হাত ডাঙক। এতিয়া যিবিলাকে ফর্ম জমা দিলে, লাহেকৈ আপোনালোকর আমি ফর্ম বিলাক পরীক্ষা করিম, আর এদিন আপোনালোকর ব্যাংক একাউন্টত মই টুপুং করে 10,000 টাকা ভরাই দিম, ঠিক আছে। এতিয়া 10,000 টাকাটো, 10,000 টাকাটো আমি কি করিম, আমার গিরিয়েকক দি দিম, হয় না হয়? হ্যাঁ, কোনে কোনে গিরিয়েকক দিব হাত ডাঙক, আর কোনে কোনে নিদিয়ে হাত ডাঙক? এটা গিরিয়েক বিলাকে যদি বিজেপিক ভোট নিদিয়ে, গিরিয়েকর মতে ঘরত ভোট হব না ঘৈণীয়েকর মতে? কার মতে হব ভোট? পারিব তো, নহলে গিরিয়েক বিলাকে মুক দিব ধরি, ঠিকছে। জি নক, হিয়ন্তকো মই ঠিকঠাক করে রাখিছো বারো, ঠিক আছে। এতিয়া আপোনালোকে 10,000 টাকা তো লাখপতি হব নোৱাৰে, যি সকলে 10,000 টাকা তো হাজবেন্ডক নিদিব, আৰু হাজবেন্ডৰ পৰাও পাৰিলে অকণমান লৈ পেলাই আপোনালোকে 10,000 টাকা তো লৈ সৰু খুৰা এটা ব্যৱসায় আৰম্ভ কৰিব লাগিব, ঠিক আছে। যি সকলে ব্যৱসায় আৰম্ভ কৰিব তেওঁলোকক আকৌ এবাৰ মই 25,000 টাকা দি দিম। এটা বিশ্বাস নহয় কারণে 25,000 টাকাটো জোরে করে হাত নামারে, কটুয়ে নামারে, হয় না? আরে মই দিম বলে কইছো, এটা দিম, এটা হাত সাপড়ি মারি দিয়ক জোর করে, ঠিক আছে। ইয়ারে কিন্তু 12,500 টাকা ব্যাংকক ঘুরাই দিব লাগিব, আর 12,500 টাকা আপনাদের ফ্রি পাব, ঠিক আছে। 10 আর 25 কিমান হল? 35,000। 35,000 টকার ভাল করে ব্যবসায় করিলে দুবছর তিন বছরত আমি লাখপতি হব পারিম, আর যদি নোৱাৰো আৰু 10-20,000 টকা মই দি দিম, মুঠতে লাখপতি করিহে এরিম আর, হব? গতিকে এতিয়া আপোনালোকে ফর্ম জমা দিলে ফর্ম বিলাক ধুনিয়াকৈ পরীক্ষা করে আপোনালোকক পয়সাটো দি দিম। হাজবেন্ড সকলক কব যে বেলেগ বেলেগ আসনি আহি আছে, ঘরত অরুণোদয় পাম, সব পাই যাম, গতিকে এইটো টকা আমি এটা ভাল কামত ব্যবহার করিম। হাজবেন্ড ওয়াইফ দুইটা মিলি ভাল কামত ব্যবহার করক, নহলে 10-10,000 টকা একেলগে করিলে গ্রুপটো আপোনালোকে 1,00,000 টকার পুঁজি বড়াব পারিব, 10 জনের গ্রুপ, হয় না হয়? 10,000 পালে গ্রুপটোত যদি 1,00,000 টকা দি দিউ, 1,00,000 টকা দিউ আমি ভাল এটা সমূহিয়া বাবেও আমি কাম হাতত লব পাৰিম।